এই উত্তম আখলাকটা উত্তম চরিত্রটা এমন একটা মহা সম্পদ যেটার মাধ্যমে বান্দা তার আমলনামার মধ্যে খুব বেশি পরিমাণে নেকি অর্জন করতে পারে এবং তার যে কষ্টার্জিত নেক আমলগুলো রয়েছে সেগুলোর হেফাজত করতে পারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন قال رسول الله صلى الله عليه وسلم إن من أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا পরিপূর্ণ ঈমানদার হলো ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হলো ওই ব্যক্তি যে ব্যক্তির আখলাক যে ব্যক্তির চরিত্র সুন্দর যার চরিত্র সুন্দর হবে যার আখলাক সুন্দর হবে ওই ব্যক্তি হলো পরিপূর্ণ ঈমানদার পূর্ণ মুমিন তার কথা সুন্দর হবে তার কথা মাধুর্যপূর্ণ হবে তার কথার মাধ্যমে তার আশপাশের মানুষগুলো কষ্ট পাবে না এমন ভাবে সে কোমল সুন্দর উত্তম কথা বলবে যে যার কথার মাধ্যমে তার পাশের মানুষগুলো কি কষ্ট পাবে না তার আচার আচরণ এমন হবে তার আচার আচরণের মাধ্যমে তার পাশের মানুষগুলো কষ্ট পাবে না তার লেনদেন কাজ কারবার এমন হবে যে তার পাশের মানুষগুলো কষ্ট পাবে না তার অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার এমন হবে যে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কেউ কষ্ট পাবে না এই ধরনের মানুষ যে হবে এই ধরনের ঈমানদার যে হবে সে হবে পরিপূর্ণ ঈমানদার ان من اكمل المؤمنين ايمانا احسنهم خلقا যে পরিপূর্ণ ঈমানদার হলো ওই ব্যক্তি যে ব্যক্তির আখলাক যে ব্যক্তির চরিত্র যে ব্যক্তির স্বভাব যে ব্যক্তির আচার আচরণ যে ব্যক্তির কথাবার্তা যে ব্যক্তির লেনদেন যে ব্যক্তির কাজকারবার সুন্দর হবে এই ব্যক্তি হলো পরিপূর্ণ ঈমানদার